সিলেটের আমার সদ্য বড় ভাই জনাব রায়হান হত্যার মূল হোতা এবং ঘাতক এসআই আকবর যখন ভারতে যখন আটক হয় খাসিয়াদের হাতে, রাতের এক আড়াইটার দিকে আমার মোবাইলে টেলিফোন আসে। তখন টেলিফোন আসলে আমি ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় আমি তাদের টেলিফোনগুলো ধরতে পারিনি। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি তাদের কলগুলো এক এক করে ব্যাক করতেছি এবং হোয়াটসঅ্যাপ কলগুলো ব্যাক করছি। ব্যাক করার পরে তারা সাথে সাথে আমাকে নক করছে একটা ছবি দিয়ে। ছবিটা আমার ফেসবুকে দেওয়া আছে, ফার্স্ট ছবিটা দেওয়া আছে এবং আমার মোবাইলেও এখনও আছে, ডকুমেন্টস হিসেবে আমি রাখছি। যখন ছবিটা যখন ছাড়ছে তখন ছবি ছাড়ার সাথে সাথে আমি দেখলাম যে মানে এসআই আকবরের মতো মানে ফেসটা আমার কাছে লাগছে। তো যাই হোক, ফেস আমার সাথে লাগার পরে তখন আমি আবার তাদের সাথে আমি মোবাইলে কন্ট্যাক্ট করছি যে দেখো ওর ডকুমেন্টস আর কি কি আছে। তখন তারা নাম বললাম যে নাম কি, ওর নামটা জিজ্ঞাসা করছেন। তখন নামটা আমাকে বলছে যে তার নাম আকবর, বাংলাদেশ পুলিশ অফিসার। আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছে ওরা, আমার খাসিয়া যে বন্ধু মানুষ সে পাঠাচ্ছিল। তো আকবর এসআই বাংলাদেশ পুলিশ অফিসার যখন নিশ্চিত হয়ে আমাকে লিখে পাঠাচ্ছে তখন আমি 100% নিশ্চিত হয়ে গেছিলাম যে মানে উনি এসআই আকবর, তাতে আর কোনো সন্দেহ নেই। তখন আমি সাথে সাথে ওই ছবিটা যে ফার্স্ট ছবিটা পেয়েছিলাম সেই ছবিটা আমি আমার ফেসবুক আইডি থেকে আমি নিজেই সরাসরি পোস্ট করে দিয়ে দিই। পোস্ট করার পরে তাদের সাথে আমি আবার যোগাযোগ করি। তখন আমার হঠাৎ আমার একটি মনে জাগলো যে ব্যাপারটা তো আমাদের বাংলাদেশের অনেক সত্য ঘটনাগুলো মানে আমাদের প্রচার প্রচার থাকা পোস্তা মানে আমার সংবাদ মাধ্যমে যেগুলো যে প্রচার যেগুলো হয় তারপরেও দেখা যায় যে মানে অনেক সত্য বিষয়গুলো দামাচাপা দেওয়া হয়। তখন আমি আমার মনে মনে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এসআই আকবর যখন, আমি তো নিশ্চিত যে এসআই আকবর ভারতে খাসিয়াদের হাতে আটক হয়েছে, তো বাংলাদেশে আসার পরপরই যদি সে অন্য কোনো আকবর হয়ে যায়, সাধারণ পাবলিক আকবর হয়ে যায়, এটা নিয়ে আমার মনে মানে কালকে থেকে আমার মনে একটা চিন্তা ছিল। আমি খুব টেনশনে ছিলাম। যাই হোক, আপনাদের দোয়ায় এবং দেশবাসী সকলের দোয়ায় তো আমি যতটুকু পারছি এই তথ্যগুলো আমি ফেসবুকের মাধ্যমে পাঠাচ্ছি এবং যে ভিডিওটি আমার কাছে আসে আমি 100% নিশ্চিত হলাম যে মানে উনি এসআই আকবর। তো খাসিয়া আমার আর এক বন্ধু মানুষ এই বস্তির হেডম্যান ছিল, তো উনি আমার মোবাইলে যখন একটা ভিডিও পাঠাচ্ছিল 11টা থেকে 11টা 45 মিনিটের মতো ওই সময়টা, তো ভিডিওটা যখন আমি পেয়েছি তখন ভিডিওটা আমি সাথে সাথে আমার ফেসবুকে আমি পোস্ট করে দিয়ে দিই। তো পোস্ট করার পরে আমার বন্ধু মানুষ ডরি মানে ভয় পেয়ে তা আমার হোয়াটসঅ্যাপ থেকে মানে ভিডিওটা সাথে সাথে ডিলিট দিয়ে দিছিল। তো আমি আবার তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে সে আবার আমার মোবাইলে দিয়ে দিছে, বলতেছে যে আমি তো তোমার ফেসবুকে দেখতেছি ভিডিওটা তো আছে তোমার কাছে, তাইলে আমি আর এখন দেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় দেশবাসী সকল ভাই ও বন্ধুগণ, ওনা আপনারা সবাই যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা যথেষ্ট কষ্ট করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন এই ঘাতক আকবরকে ধরার জন্য, তাকে গ্রেফতার করে দেওয়ার জন্য মানে আটক করে পুলিশের হাতে দেওয়ার জন্য। তো আমরা আপনাদের দোয়ায় আমার আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার 1 নং কানাইঘাট সংলগ্ন 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের যে সকল সর্বসাধারণ যারা যারা সংবাদটি পেয়েছেন তারা তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই এই ছিল আমার কাছে। আমরা এখন জানতে চাবো যে আপনি ঘটনাস্থলে গিয়েছেন, কি অবস্থায় দেখছেন বা কোথা থেকে এসআই আকবর ঘাতককে বের করে আনা হয়েছিল যদি আমাদেরকে বলতেন। আমি গতকালকে যখন এই বিষয়টা যখন আমি ফেসবুকে পোস্ট করার পরে আমি স্পটে দেওয়ার মানে রওনা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমি আমাদের সাবেক রাজনৈতিক সচিব জনাব আবুল হারিস চৌধুরী ওনার বাড়িটি যখন আমি ক্রস করে সুরমা নদীতে নৌকাতে যখন উঠছিলাম তখন পুলিশের বেশ দুটি গাড়ি মাইক লাগিয়ে সাইরন বাজিয়ে তখন ঘটনাস্থলে মানে তারা যাওয়ার চেষ্টা করেছে এবং তাদের তারা মমতাজগঞ্জ বাজার সংলগ্ন যেটা বলো মমতাজগঞ্জ বাজারে যাওয়ার সাথে সাথে আমি নৌকা থাকা অবস্থায় আমি এই ভারতে যে খাসিয়াদের হাত থেকে যে যুবক এনেছেন আপনারা অনেকে নাম শুনেছেন, আব্দুর রহিম। তো আব্দুর রহিম যখন খাসিয়া আমাকে নিশ্চিত করলো যে আব্দুর রহিম নামেকে একজনকে তারা ফোন দিছে, উনি ভারতের ভিতরে প্রবেশ করেছেন এবং উনার মাধ্যমে আকবর বাংলাদেশে আসবে,
তখন আমি এই আব্দুর রহিমকে ফোন দেই। ফোন দেওয়ার পরে আব্দুর রহিম ভাই বলেছেন আমাকে যে মাসুম, আমি তো ভারতের ভিতরে চলে আসছি, আকবরকে জীবিত অবস্থা মৃত আমি তাকে নিয়ে আসবো, তাতে কোনো সন্দেহ নাই, তোমরা নিশ্চিত থাকো ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এই পুলিশের হাতে পৌঁছে দেবো আশা করছি। এটাই ছিল। আমি মমতাজগঞ্জ বাজারে যাওয়ার পরে গতকালকে আমি আসলে মানে মেন ঘটনাস্থলে পৌঁছতে পারি নাই, কারণ আমি এই লাইভ দেওয়া, আমি মূল বিষয়টা হচ্ছে যে আমি বিষয়টা সরাসরি লাইভ দেওয়ার এবার ইচ্ছা ছিল, যে বিশ্ববাসীকে দেখানোর আমার খুব একটা ইচ্ছা ছিল। এই জন্য আমি এই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়, নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় আমি যেতে পারিনি, শুধু এই লাইভটুকু দেওয়ার জন্য আমি মমতাজগঞ্জ বাজারেই অবস্থান করছিলাম। এবং আমার সহযোদ্ধা, আমার কিছু বন্ধু বান্ধব, ওনারা চলে আসার সাথে সাথে মোটরসাইকেল নিয়ে এই ঘটনাস্থলে, যে জায়গায় মানে পুলিশ আব্দুর রহিম এনে মানে পুলিশের কাছে হস্তান্তর করেছিল সেই ঘটনাস্থল পর্যন্ত তারা পৌঁছেছে এবং তাদের কাছ থেকে আমি বিষয়বস্তুগুলো জেনেছি। আমরা জানতে চাচ্ছি এখন আপনার কাছ থেকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যখন ভিডিও এবং ছবি পোস্ট করেছেন, আপনার কেউ ফোন দিছিল বা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এসআই আকবর, বা আপনি কি ওর পূর্বের ছবি দেখে নিশ্চিত হয়েছেন না ওর কণ্ঠ শুনে নিশ্চিত হয়েছে? আপনি, আমরা দেখছি যে আপনি একটি ভিডিও সেন্ড করেছেন। জি, আমি ভিডিও সেন্ড করেছি। আমি নিশ্চিত হয়ে গেছি ওই সময় যখন ফার্স্ট ছবিটি আমার মোবাইলে, যখন ওই খাসিয়া মানুষ আমার মোবাইলে যখন দিয়েছিল, তখন তার ছবির সাথে আমার আমার প্রোফাইলে বা আমার গ্যালারিতে ওই আকবরের কিছু ছবি আমার গ্যালারিতে ছিল। সেই ছবিগুলো আমি সাথে সাথে আমার ওই ছবিটার সাথে আমি ওই ছবিগুলো মিলিয়ে দেখেছি যে মানে সামান্য 19-20 মানে এই এতটুকু ডিফারেন্স আমার কাছে লাগছে। তো এতটুকু ডিফারেন্স লাগার পরে আমি আবার খাসিয়াদের কাছে যোগাযোগ করছি যে মানে তার আর কী কী ডকুমেন্টসগুলো তার কাছে আছে। তো ওনারা ডকুমেন্টস দেখাতে আমার বলছে যে আমার কাছে একটা ভিডিও আছে। তখন বললাম যে মানে ভিডিওটা তোমার আমাকে দেও, আমি আবার এটা ফেসবুকে দিব। বলে না মামা, তুমি আমাদের বাংলাদেশি মানুষকে তারা মামা বলে বেশি ডাকে, তো মামা যখন ডাকছে তখন আমি বললাম যে মামা দেখো ওই ভিডিওটা দেওয়ার পরে মানে তোমার কোনো সমস্যা হবে না, আমরা বাংলাদেশের মানুষ, তোমাকে স্বর্ণ মেডেল দেবে, অত্যন্ত খুশি হবে এবং দোয়া করবে তোমার জন্য, তুমি যে এই কাজটুকু করেছ এই বাংলাদেশে অত্যন্ত মানে পরিকল্পিত এবং প্রচলিত মানে সব গোটা বিশ্ব ওরে চিনে যে ও একটা খুনি বাংলাদেশের। তো আমাদের ও বললো যে আমাকে মানে কি ঘটনা ঘটাইছে ও। আমি বললাম যে ওর পুলিশ পাড়িতে ও একজন এসআই পুলিশ কর্মকর্তা, ওর পুলিশ ফাঁড়িতে নিয়ে একজন যুবককে সারা রাত নির্যাতন করে সেই যুবককে মানে জানে মেরে ফেলছে। শুধু ওকে জানে মেরে নাই, এইভাবে আরও কিছু ছোটখাটো অনেক ঘটনাগুলো তার হাতে ঘটেছে। সেই ঘটনাগুলোর কারণে মানে সে বিশাল একটা অপরাধী আমাদের বাংলাদেশের মধ্যে। তোমরা তাদেরকে বাংলাদেশে পাঠানোর যে ব্যবস্থা করো। তখন বলছে যে আমরা রহিমউদ্দিন নামের এক যুবককে আমরা ফোন দিছি, সে তার সহযোগীদেরকে নিয়ে আসতেছে বিলে। আচ্ছা ঠিক আছে, আমি এটার সাথে আসলে আমার বিগত এইভাবে মানে তাদের সাথে কথাগুলো আমার হয়েছে। সকাল থেকে আমি ফেসবুক ইউজ করতে মানে অনলাইন বিষয়টা আমি বুঝে নিছি, যে মুহূর্ত থেকে আমি অনলাইন বিষয়টা আমি আসলে বুঝে নিছি, সেই সময় থেকে আজ পর্যন্ত আমি আসলে অনলাইনের উপর ততটুকু সন্তুষ্ট আমি ছিলাম না। গতকালকে এই ঘাতক খুনি এসআই আকবরের এই দরা হয়েছে এবং তার বিষয়টা আমি ফেসবুকে পোস্ট করার পর থেকে মানে আমি যে পর্যন্ত মানে ধন্যবাদ পেয়েছি, আমি গোটা বিশ্ববাসী যারা দেখেছেন বা যারা নিউজটি পড়েছেন সবাই আমাকে মানে এক বাক্যে ধন্যবাদ জানাচ্ছে। এবং আমি আমার আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাকে নিয়ে যারা এই অভিনন্দন দিচ্ছেন বা বিভিন্ন ধরনের মানে ভালো ট্রেডার্স দিচ্ছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকল মিডিয়া কর্মী ভাইদেরকে, যে আপনারা যে সংবাদে পেয়ে এই বিষয়গুলো মানে সত্যতা যাচাই করার জন্য আপনারা যে রাত দিন পরিশ্রম করে যে তো যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকায় আপনারা এসে পৌঁছেছেন বা পৌঁছে আপনারা এই সত্য বিষয়গুলো উদ্ঘাটন করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আসলে আমাদের বাংলাদেশে আমি বারবার বলে আসছি যে আমাদের সত্য কিছু ঘটনাগুলো মানে দামাচামা দেওয়া হয়, তখন এখনও দেখতেছি যে বিষয়টা যে আও বিষয়টাও মানে দামাচামা দেওয়ার চেষ্টা চলছে। আমি আপনাদের কাছে আকুল অনুরোধ আবেদন রাখবো এবং অনুরোধ করবো, বিনয়ের সাথে অনুরোধ করবো যে এই বিষয়গুলো যাতে কোনো দামাচামার দিকে না যেন যায় সেদিকে আপনারা কড়া নজরদারি রাখবেন। আর পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টার সাথে আর কারা কারা জড়িত আছে, অনেকে হয়তো প্রশ্ন করতেছেন আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে বিষয়টা কিভাবে হলো, কি হলো না হলো, এই হলো সেই হলো। আসলে সত্যিকার অর্থে আমি এই ভারত থেকে যে যে বিষয়গুলো আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো হচ্ছে টোটালি ভারত থেকে খাসিয়াদের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আমি আমার ফেসবুক মাধ্যমে আমি
পুশট করেছেন পুশট করেছি এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার বাংলাদেশের কোনো ভাই এবং পুলিশ প্রশাসন এবং কোনো মিডিয়া কোনো সাংবাদিক আমাকে এই বিষয়গুলো দেয় নাই আমি কারো কাছ থেকে এটা দাঁড় করে আনিও নাই কারো কাছ থেকে দেখে আমি আমার এই ইচ্ছাকৃতভাবে এটা আমি পোস্ট করিনি আমি যখনই ভারত থেকে বিষয়গুলো আমার মোবাইলে যখন সাথে সাথে চলে আসছে সাথে সাথে আমি চেষ্টা করেছি যে মানে আমি 1 মিনিটের মধ্যে চেষ্টা করেছি যে মানে বিষয়টা আমি ফেসবুকের মাধ্যমে পুরোটা দেশবাসীকে আমি জানিয়ে মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে আসলে আমরা এই এই দেশে বসবাস করতেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে রাহান ভাই আসলে আমাদের মতো উনি একজন যুবক হয়তো বয়সে উনি হয়তো 2-5 বছর 10 বছর বড় হবেন কিন্তু হয়তো উনি একটু উচ্চ ফ্যামিলির সন্তান হতে পারেন আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হতে পারি কিন্তু এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই ভেদাভেদটা হচ্ছে এখানে যে উনাকে যে নির্মমভাবে সামান্য কিছুটা টাকার কারণে যেভাবেই হোক হয়তো উনাদের এই যে তাদের এসআই আকবরের যে গ্রুপটি আছে সেই গ্রুপের কিছু কুকর্ম হয়তো উনার মাধ্যমে জানা হয়ে গেছে কারণ সামাজিক ক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সামাজিকতার সামাজিক সংগঠনের সাথে বা কিছু অন্যায় বিরোধী কাজের সাথে তারা জড়িত আছে তাদের পিছনে পিছনে কিছু কিছু না কিন্তু কিছু কিন্তু লেগে থাকে সেই বিষয়টা হচ্ছে হয়তো আজ মানে রাহান ভাই হয়তো এই বিষয়টা এই তাদের কিছু কুকর্মগুলো হয়তো ওনার আমার মানে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যাইটুকু বলতেছি আসলে আমার কোনো কিছু বেশি দেখা নেই আমার মন থেকে আমি বলতেছি যে হয়তো এই বিষয়গুলো উনি জেনে গেছেন জেনে যাওয়ার কারণে ওনাকে ওনাকে কোনো অবস্থাতে মানে দামিয়ে রাখতে পারিনি সেই জন্যই ওনাকে রাতে আধারে ওনাকে নিয়ে সেই রাতভর নির্যাতন চালিয়ে রাহান ভাইকে হত্যা করেছে এটা আমি আসলে আমি আমার মন থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে তিন নং দিকিরপার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি এই আকবরের বিচারটি এই সিলেট 360 দেশ বাংলাদেশ সিলেটের পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেটের মাটি কলঙ্কিত করেছে এই এসআই আকবর এই আকবরের বিচারটি যেন জনসম্মুখে আদালতের মাধ্যমে জনসম্মুখে যাতে তার বিচারটি হয় এবং সিলেটের মাটিতেই তার বিচারটি যেন হয় জনসম্মুখে।